গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরআর ডেইলি ব্লগ। এসআরআর ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজও চলে এসেছি নতুন আরো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো সামনে দেখতেই পাচ্ছ যে কি চ্যালেঞ্জ হতে চলেছে। তো অন্যদিন যেমন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসি, আজও ঠিক সেম চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো দেখো, সামনে আমাদের ফুচকা সাজানো রয়েছে, যেটা সব থেকে মেয়েদের কাছে সব থেকে প্রিয় একটা খাবার। তো আজকেও কি আমি হেরে যাব নাকি জিততে পারবো বলো তো? তো এটা তো আজকে কিন্তু সুন্দর একটা, খুবই সুন্দর, খুব সুন্দর একটা, সুন্দর একটা শাস্তি আছে, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখবে কায়দা মাখবে ময়দা, যে ও হতে পারে আমি হতে পারি। তো তাহলে এই যে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কোনো কারোর একটা রিকোয়েস্টে, ঠিক আছে, ফুচকা চ্যালেঞ্জ, ফুচকা চ্যালেঞ্জ বলছে বারবার করে, সেই জন্য। তো মেয়েদের কাছে তো ফুচকাটা খুবই একটা প্রিয় জিনিস। তো দেখা যাক কে জেতে কে হারে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে তাহলে কি শাস্তিটা তো দাঁড়াও বলে দিই, কপিস কপিস করে আছে, কপিস করে আছে 15 পিস করে, 15 পিস করে ফুচকা আছে। ঠিক আছে, এখানে এই যে আলু মাখা, এই ফুচকা আর এই টক জল, তো এই আছে। তো দেখতে পাচ্ছ না, চলো তাহলে আজকে নতুন সিস্টেম কি, দেখবে কায়দা মাখবে ময়দা, যে ইচ্ছা শুরু তোমার। করবো আমি, আগে নিয়ে নিচ্ছি। আগে তো চলো, ঠিক আছে দাঁড়ো, ওইভাবে করলে হবে না। 1 2 3 স্টার্ট, শুরু করা যাক। আস্তে আস্তে, ফুচকা খুব বিষম লাগে। আর আছে 1 পিস ফুচকা, তোমরা দেখো 1 পিস ফুচকা গুঁড়ো করে সেটা হচ্ছে ফেলে দিয়েছে। আমি সেই মালার সঙ্গে গুঁড়িয়ে সেই অনেক তাড়াতাড়ি খেয়েছি, অনেক বলছে মেয়েরা ফুচকা খেলে জিতবে, একদিন যে বলেছিল চ্যালেঞ্জটা করা হোক ফুচকা চ্যালেঞ্জ, তা দেখা যাবে কে নেতা কে হারে। আর গিন্নি মা বলছে ফুচকা থেকে তুমি হারাবোই তোমাকে, কাউকে তর্ক করে বলা ঠিক না, কাউকে ছোট করা, তাই ছেলে হোক আর মেয়ে
কাউকে কোনোদিন ছোট করা উচিত না। ওরা শুধু ভাবে আমরা ফুচকা খেতে পারি, ছেলেরা খেতে পারে না। আমরাও খেতে পারি শুধু খাই না, কারণ আমার শেষ, কারণ অনেক সময় টাকার ব্যাপার থাকে। দেখো আলু আমার আছে, আলু শেষ, আমার আলুও শেষ, ফুচকাও শেষ, জলটুকু একটু একটুখানি জল রয়ে গেছে, ও তো পুরো জলটা আছে, জল খায়নি। আমি তো গুড়িয়ে সব কিছু খেয়েছি। অনেক সময় কি হয়, আমাকে একটু যেটা সুযোগ করে দাও, করলো না। অনেক সময় কি হয়, ও বলে তুমি খাও তুমি খাও তুমি খাও, আমি জানি আমার ক টাকা আছে না আছে, আমি সেই জন্য বলে কি আমার খেতে ভালো লাগে না, তুমি খাও। সেই তুমি খাও তুমি খাও করে করে ভাবে যে ছেলেরা ফুচকা খেতে পারে না। 5 মিনিট তাও সময় লাগে। জিতলো কে, হারলো? আমি ওর সাথে সত্যি এরপরে আর কোনো চ্যালেঞ্জ ভিডিও করবো না, খাওয়ার চ্যালেঞ্জ, খাওয়ার চ্যালেঞ্জ আমার সাথে করে লাভ নেই, আর শাস্তিগুলো আমি ভোগ করতে পারবো না। তাহলে প্রথম টপিকটা কি ছিল? তোমার সাউন্ডের অসুবিধা হবে, সেই জন্য টপিকটা কি ছিল, দেখবে কায়দা মাখবে ময়দা। ম্যাডাম আজকে তাহলে কি, না আমি ময়দা মাখবো না, ময়দা মাখলে এখন আমাকে সব পরিষ্কার করতে হবে। কিছু তাহলে করা উচিত, হেরে গিয়ে চিটিং করা ঠিক না, জলও খাচ্ছে শুধু। ওই একটু প্রথমে ছাড় দিলাম, ছাড় দিয়ে দেখলাম ম্যাডাম কি করে। ম্যাডাম ভাবছি বাবা আমি জিতছি আমি জিতছি, যেই স্পিড শুরু করেছে স্পিড বাবা, তখন ম্যাডাম দেখছে মার কমে যাচ্ছে আর বেড়ে যাচ্ছে, কেসটা কি হচ্ছে। এই প্রচুর কথা বলা হয়ে যাচ্ছে, চ্যানেল যেহেতু আমার নয়, ওরই চ্যানেল, ওরও কথা বলা মানায়, আমার বলা হয়তো মানায় না, তবু বলছি না, বলা মানায় না, সবাই কথা বলতে পারে, তবু কারণ বারবার হারছে আমার খারাপ লাগছে, সেই জন্য চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভেবেছিলাম ঠিক আছে যে পজমিলাই অন্তত আজকের দিন আমি জিতু, কিন্তু বলছে ফুচকাতে তুমি হেরে যাবে আমাকে বলেছে, তাই ভাবলাম যে আমার সব টক্কর শুনতে পঙ্গালে তা হ্যায় তো হার গিয়া হ্যায়। তো আজকের মতো আই এম উইনার, চলো তাহলে ভিডিওটা শেষ করছি। এরপরেও একটা সিন আছে ঠিক আছে, দেখানো হবে, যদি কেটে দেয় আমার কিছু করার নেই, কিন্তু হবে। তো আজকের মতো টাটা, নয় কিন্তু শাস্তিটা হয়ে যাক, তারপর টাটা। তো সমস্ত কিছু ফাঁকা টাকা করে নিয়ে চলে আসলাম শাস্তিটা নিয়ে, আমার শাস্তি আমাকেই নিয়ে আসতে হলো, কিছু করার নেই। তোমাকে বুঝতে পারছো জিনিসটা কি, বুঝতে পারছো কি, এটা হচ্ছে কি ময়দা, কি বলেছিলাম, এই যে দেখো আছে নতুন টপিক, এই টপিকটা কিন্তু আমার বানানো নয়, এটা মেয়ের বানানো। মেয়ে সুন্দর করে মিল করে বলছে বাবা নতুন একটা ইয়ে শিখেছি, আমি কি শিখেছি বলছে, কি বললাম কথাটা, দেখবে কায়দা মাখবে, দেখবে কায়দা মাখবে ময়দা, এটা আমার মেয়ে আমাকে শিখিয়েছে। যার মেয়েরা দেখছো রাগ করো না প্লিজ ঠিক আছে, দারুন 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 শাস্তি ঠিক আছে। কি বলছে, এটা নিয়ে এরকম করে দেবে নাকি, এ তো জামা কাপড় ভরে যাবে, জামা কাপড় ভরে হচ্ছে ফটকাও নগলে হবে, আমার মাথাটা নিয়ে ঢুকিয়ে দাও তাও, ও শাস্তি, ও আমাকে তো পরিষ্কার করতে হবে, এগুলো বিছানার মধ্যে বসে আছে, এগুলো ও ঠিক করবে। দেখবে কায়দা মাখবে ময়দা, কেমন লাগলো বলবে শাস্তিটা, ঠিক আছে। বারবার ম্যাডাম শাস্তি পাচ্ছে, রেগেও যাচ্ছে, সুযোগ পেলে আমাকেও দেবে বলেছে। আমি আজকে বললাম যে আমাকে কি একটু জিতিয়ে দেওয়া যেত না, বলছে সুযোগ আমারও আসবে, বারবার বলছে সুযোগ আমারও আসবে, কি অবস্থা করলো। তা সেই জন্য দেখবে কায়দা মাখবে ময়দা, চলো তাহলে ময়দা মেখে ভূত হয়ে আজকে ভিডিওটা শেষ করছি। দিও না দিও না, টাটা বাই বাই, গুড নাইট, টাটা করো, টাটা করো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ফলো করো।